আসসালামু আলাইকুম ভাই ভাই, বাইক ওয়ার্কশপের নতুন আরেকটি ভিডিওর আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো এটা হচ্ছিল ডিসকভার 125 নিউ মডেল বাইক। তো এই বাইকটির যে সমস্যা হচ্ছিল, সমস্যাটা দেখুন, বাইকটি স্টার্ট করলে আপনার হচ্ছে স্টার্ট হচ্ছে না এবং বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেলফ অনেকক্ষণ বা দীর্ঘ সময় সেলফ ধরে থাকলেও স্টার্ট হচ্ছে না, এবং কিক দিয়েও বাইকটা স্টার্ট হচ্ছে না। তো এই বাইকটার যে সমস্যা হয়েছে বা যে সমস্যার কারণে এই ধরনের সমস্যা হয়, সমস্যাটা দেখুন ভালো করে। বাইকটা কিন্তু স্টার্ট ঠিক মতো হচ্ছে না, আর স্টার্ট হলেও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। মূল কথা, বাইকটা স্টার্টিং এর অনেক ঝামেলা করতেছে। তো এই ডিসকভার 25 নিউ মডেল বাইকগুলো, এবং আপনারা লক্ষ্য করবেন হিরো এইচএফ ডিলাক্স বা হিরো স্প্লেন্ডার প্লাস যে বাইকগুলো আছে, সেই বাইকগুলো সকালবেলা স্টার্ট হতে অনেকটা ঝামেলা করে, বিশেষ করে শীতকালীন সময় বাইকগুলো স্টার্ট হয়, কিন্তু আপনি যখন পিক আপ দিবেন তখন বারবার বন্ধ হয়ে যায় এবং বাইক চোক করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে সেলফ দিতে দিতে বাইকের এক সময় সেলফের ব্যাটারি বসে যায়, তারপরে বাইকটা সঠিকভাবে স্টার্ট হয় না। তো এই বিষয়ে আজকে বলবো যে শীতকালীন সময়ে বাইকের যে সমস্যাগুলো হয় বা যে সমস্যার কারণে আপনার বাইকটা ঠিক মতো স্টার্ট হতে চায় না, তো সেজন্য সে বিষয়ে বলবো। তো প্রথমে আমরা হচ্ছে বাইকটার সিট ট্যাঙ্কি খুলে নিব। নেওয়ার পরে যে বাইকটার সমস্যা আমরা হচ্ছে যেখান থেকে হয়ে থাকে সে বিষয়ে সমাধান দিব, তো অন্য কোথাও আমরা হাত দিব না। তো এই বাইকগুলোর মূলত কার্বোরেটর থেকে একটু সমস্যা হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা হলে যাদের বাইক দেখবেন যে চোক করার পরে স্টার্ট হচ্ছে, এবং বাইক যখন গরম হচ্ছে তখন চোক লিভার অফ করে দিলে বা চোক বন্ধ করে দিলে বাইকটা স্মুথ চলে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইক চোক করেও স্টার্ট হয় না, বা চোক করে স্টার্ট হওয়ার পরে পিক আপ ওঠে না এবং স্পার্ক প্লাগও জাম লাগে বারবার। তো এই বিষয়টা কেন হয় সেটা হচ্ছিল কার্বোরেটর থেকে, অর্থাৎ কার্বোরেটর থেকে যখন সঠিক পরিমাণে তেল এবং ইয়ার যে আপনার কনভেশন চেম্বারে বা পিস্টন সিলিন্ডারে যদি না যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে। তো এখানে চোক করে দেখা যায় যে বাইকগুলো চোক করার পর স্টার্ট হয়, আবার গরম হওয়ার পর ইঞ্জিনটা যখন একটু গরম হবে তখন চোক বন্ধ করে দিলে স্মুথ চলে, কিন্তু এই বাইকটাতে যে সমস্যা হয়েছে চোক করলেও বাইকটা স্টার্ট হচ্ছে না, চোখ বন্ধ করলে স্টার্ট হচ্ছে না, এবং আপনারা ভিডিও শুরুতে দেখছেন যে যে সমস্যাটা হচ্ছিল এই বাইকটার। তো এ ধরনের সমস্যা হলে আমাদের ডিসকভার 125 যে নিউ মডেল বাইকগুলো আছে, এই বাইকগুলো আমরা হচ্ছিল কার্বোরেটর থেকে সমস্যাটা হয়ে থাকে। তো এখানে কার্বোরেটরে একটু কাজ করতে হয়, তাহলে কিন্তু বাইকটা সকালবেলা স্টার্টের কোনো ঝামেলা করবে না এবং স্মুথ চলবে, এবং প্রতি সেলফে সেলফ স্টার্ট হবে আপনার। সেক্ষেত্রে সেলফের বেশি সেলফ দেওয়া লাগবে না, ব্যাটারির যে বসে যায় সে সমস্যা হবে না, এক কথায় বাইকটা ভালো চলবে, সে বিষয়ে কাজ করবো। তো এখানে আমরা হচ্ছিল দেখতে পাচ্ছেন বাইকের চার্জারটা খুলে নিয়েছি বা রেক্টিফায়ারটা। তো এখানকার দেখতে পাচ্ছেন যে কার্বোরেটরের উপরের অংশটা, উপরের যে পিস্টনের অংশটা, এই অংশটা আমরা খুলে নিব। নেওয়ার পরে পিস্টনটা বের করে দেখবো যে পিস্টনে কি সমস্যার কারণে এই ধরনের সমস্যাটা হয়। তো এখানে মূলত নতুন মডেলের বাইকগুলো কার্বোরেটরের পিস্টন থেকে একটু ঝামেলা থাকে, এখানে তেলটা অনেক কমানো থাকে, তো পিস্টনের পিন থেকে যদি আমরা তেলটা একটু বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা আর কখনোই হবে না। অর্থাৎ যত শীতকালে আসুক বা যত শীতে হোক বা বাইক যত ঠান্ডা থাকুক, আমাদের প্রত্যেক সেলফে সেলফ স্টার্ট হবে এবং বাইক ঝামেলা করবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পিস্টনটা খুলে নেওয়া হয়েছে, তো এখানে পিস্টনটা থেকে আমরা পিনটা এখন বের করে দেখবো যেটার সমাধান কি দেওয়া যায়। তো চলুন পিনটা বের করানো যাক। এখানে মূলত এই পিনটা থেকে সমস্যাটা হয়, অনেকে কার্বোরেটরের বিভিন্ন ভাবে অ্যাডজাস্ট করে দেয় কিন্তু কাজ হয় না, কাজের কাজ হয় না। যখন বাইক গরম হয় তখন ঠিকঠাক চলে কিন্তু ঠান্ডা হলে চলে না। তো এখানে দেখতে পাচ্ছেন পিনের উপরকার ক্যাপটা খোলানো হলো, এখন হচ্ছিল পিনটা বের করে নিলাম। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, পিনের নিচে দেখতে পাচ্ছেন যে একটা বুশ দেওয়া আছে রাবারের বা প্লাস্টিকের, এবং উপরে একটা পাতি দেখতে পাচ্ছেন, যে পাতিটা আমরা খুলে নিলাম। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছিল এই প্লাস্টিকের বুশটা খুলে বের করা, এবং যে উপর থেকে যে আমরা পাতিটা খুললাম বা পাতিটা বের করলাম, এই পাতিটা নিচে দেওয়া, যেটা উপরে অংশ ছিল এটা আমরা হচ্ছিল যে লকটা আছে লকটা নিচে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই পাতিটা, এটা হচ্ছিল এখন আমরা হচ্ছে লকটার নিচে দিয়ে দিব, এবং এটা দেওয়া হয়ে গেলে আমরা যে বুশটা খুললাম সে বুশটা আবার যেরকম ছিল এরকম করে ফিটিং করে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরকম করে দেওয়ার কারণ আপনার হচ্ছিল কার্বোরেটরের পিনটা একটু অল্প একটু হাই হয়ে যাবে, সেক্ষেত্রে বাইকটা যে তেল পায় পায় না এই ধরনের সমস্যাটা সেটা কিন্তু আর হবে না। তো এরকম করে দিলে কিন্তু বাইক অ্যাকুরেট তেল পাবে এবং প্রতি সেলফে সেলফে স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছেন পিনটা কিন্তু কাজ করানো হইলো, তো উপরে যে পাতিটা ছিল ওটা মাঝখানের পাতিটাই দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছিল আমরা পিনটা কার্বোরেটর পিস্টনে সেটিং করে দিচ্ছি, তো যেরকম সেটিং ছিল
আমরা ঠিক ওইভাবে সেটিং করে দিব। দেওয়ার পরে এটা আবার বাইকে কার্বোরেটরের সাথে ফিডিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার স্টারের যে সমস্যাটা হচ্ছিল সেটা আপনারা লাইভ দেখতে পাবেন, যার কোনো স্টারের সমস্যাই হবে না। প্রতি সেলফে সেলফ স্টার্ট হবে এবং বাইকের অ্যাক্সেলারেশনও ঠিক মতো উঠবে, অর্থাৎ পিক আপ ঠিক মতো উঠবে। তো এই ধরনের সমস্যা নিয়ে যদি বাইক হচ্ছে মেকানিকের কাছে অনেকেই নিয়ে আসে, আমাদের কাছেও আসে, তো অনেকে কি করে এখানে হচ্ছে তেলটা অ্যাডজাস্ট করে দেয় বা ইয়ার স্ক্রুটা অনেকটা টাইট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু বাইকের তেল বেশি খাবে, বাইক ভারী ভারী চলবে, স্পার্ক প্লাগ কালো হবে। তো আমরা হচ্ছে এটা কখনো করবো না। যদি নতুন মডেল বাইক হয়ে থাকে সেক্ষেত্রে কার্বোরেটরটা খুলে কার্বোরেটরের পিনটা যে কাজটা আমরা করে দিলাম এটা করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে কার্বোরেটরের আপনার হচ্ছে ইয়ার এবং ফুয়েলের স্ক্রুটা এগুলো পাকাপাকি করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, কারণ এগুলো করলে হবে না। যেটা আমাদের মূল সমস্যা সেটার সমাধান করতে হবে, সেক্ষেত্রে বাইকটা ভালো চলবে। তো এখানে এই বাইকগুলোর সমস্যায় হয় ওইটা, আপনার কার্বোরেটরের পিনটা একটু বেশি বেশি নিচে দেওয়া থাকে, সেক্ষেত্রে সকালবেলা স্টার্টিং এর অনেক ঝামেলা করে, বিশেষ করে শীতকালে এই প্যারাটা বেশি হয়, বাইক একদম বিরক্ত করে, বিরক্তিকর হয়ে যায় এবং বিরক্ত করে খুব। তো সমস্যা থেকে একদমই সমাধান হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি বাইকটা সমস্ত কিছু লাগালাম, এখন হচ্ছে স্টার্ট করতেছি, দেখুন এখন কিন্তু স্টার্ট হচ্ছে। তো এখন কিন্তু সকালবেলা বাইক আর চোখ করাও লাগবে না, যদি চোখ করা লাগে যখন ইঞ্জিনটা একটু গরম হয়ে যাবে তখন চোখ বন্ধ করলে আর কোনো ডিস্টার্ব করবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ট্যাঙ্কি এখানে খোলা আছে, সেক্ষেত্রে তেল একটু কম আছে কার্বোরেটরে। তো আমরা ট্যাঙ্কিটা লাগানোর পরে বাইকটা স্টার্ট করব, তখন দেখবেন যে বাইকটা একদম স্মুথ হয়ে গেছে। তো ডিসকভার 25 এবং ডিসকভার 110 এবং স্প্লেন্ডার প্লাস এবং এইসএফ ডিলাক্স এই বাইকগুলোতে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো কার্বোরেটরটা খুলে এই কাজটা করে নিলে কিন্তু আপনাদের বাইকের আর কোনো সমস্যাই হবে না। তো এখন আমি আপনাদেরকে বাইকটা স্টার্ট করে দেখাবো। তার আগে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা মোটরসাইকেল রিলেটিভ এরকম ভিডিও নিয়মিত আপলোড করে থাকি, সেগুলো অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। তো আমি এখন হচ্ছিল ট্যাঙ্কিটা লাগানো হোক, হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখন বাইকটা স্টার্ট করে দেখাবো, আর কোনো কিন্তু সমস্যাই হবে না। প্রতি সেলফে সেলফে স্টার্ট হবে, দেখতে পাচ্ছেন সেলফে স্টার্ট, এবং আগে যে আপডাউন করতে সেটা কিন্তু করবে না, এবং সকালেও বাইকটা আর কোনো ডিস্টার্ব দিবে না। তো অনেকে বলতে পারেন যে ভাই এরকম করলে কি তেল বেশি খাবে, আমি বলবো না এরকম করলে তেল বেশি খাবে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বাইক যখন সকালে চোখ করবেন, চোখ করলে কিন্তু অটোমেটিক কার্বোরেটরের তেল বেশি যাবে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনেরও ক্ষতি, আপনার স্পার্ক প্লাগও জাম লাগবে, তারও ক্ষতি। কিন্তু এরকম করে দিলে তেল একটু বেশি খাবে, কিন্তু খুব একটা না, অল্প একটু বেশি খাবে, কিন্তু বাইকটা স্মুথ চলবে, কোনো আপডাউন করবে না। আর বাইক যখনই আপডাউন করে ধাক্কাধাক্কি করে চলবে তখনই বাইকের তেল বেশি খাবে, ইঞ্জিন গরম হবে, তো এই ধরনের সমস্যা হবে। তো এই কাজটা করলে কিন্তু এই ধরনের সমস্যা আসার কোনো প্রশ্নই আসে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।